अल्लाह नबी कोले जाना साहबी हजरते जुन्नुराइब उस्मान गनी रदियल्लाहु ताला अनुहु हुजूरे खिलाफत करे किछु बानो अल्लाह नबी साहबी के प्रश्न करले ओ अमीरुल मोमिनीन खलीफातुल मुस्लिमीन ओ भाई उस्मान गनी आपनी तो नबीर जामाता छिलेन आपनी तो नबी पाकेर दुटी कन्या के विवाह करेछेन हुजूर आपनी एकबार बोलेन আপনার ছোট বোন শালী আম্মা জান ফাতেমা সম্পর্কে একটু আমাদেরকে নসিহত করো ফাতেমা দেখতে কেমন ছিল ফাতেমা কেমন করে হাঁটতো ফাতেমা কেমন তার স্বাস্থ্য ছিল একবার আপনি বর্ণনা করো আল্লাহ নবী কোলে যারা সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠুকরে কেঁদে ফেললো ও নবী পাকের পাগলেরা ও নবী পাকের সাহাবারা খোদার কসম কে বলি যে আল্লাহর কাছে আমি উসমানের জান ওই আল্লাহর কসম কে বলি আমি আমার নবীর জামা পার এটা যেমন সত্য ফাতেমা আমার শালী এটাও যেমন সত্য কিয়ামত হয়ে যাবে আমি সত্য কথা বলছি আমার নবীর কোলে যার টুকরি আমার বোন ফাতেমার কোন দিনের জন্য আমি উসমানের সামনে কোনো দিন দাঁড়ায় না জোরে বলে আর তোমার ফাতেমা হাত ধরে ঘুরছে বোনায় হাত কেটে ফেলো পঙ্গু করে দাও আবার দেখতে আসলি বলে আমার মেয়ের মতো একটাও না এই কথা নিয়ে জোরে বলেন না আমার মেয়ের মতো মেয়ে এই গড়ের আমাদের ভেতরে একটা উনি সত্যি ওইরাম বাগান ঠেলাতে একটা উনি তাহলে শাহনাজ ভাই সময় সময় এমন কথা বলে অসুবিধা হচ্ছে কোরআন হাদিস আর বাস্তবের সঙ্গে মিলছে কথাগুলো মেলানো যাচ্ছে আরে কোরআন হাদিসটাই তো বাস্তব এত অবাস্তব কিছু নেই অবাস্তব যদি থেকে থাকে তো কাহিনীর ভিতরে আছে যেটা এখন চলে বাজারে বেশি অবাস্তব বুঝতে পারেন বাস্তব হিসেবে চলতেছে কোরআন হাদিস বলতে গেলে এখানে অবাস্তব আর চলবে না সব বাস্তবই বলতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন জোরে হবে না মহাবাদের সঙ্গে জিকির করি কালেমা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে হবে না চিল্লে হবে না ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় পূরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় পূরণ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জোরে হবে না চিল্লে হবে না সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা খুঁটি বিঘি নেই নীল আকাশে দেখি অপরূপ
জোরে বলতে পারেন না চিল্লে বলতে পারেন না খুঁটি বিঘি নেই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়া পুরো ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া পুরো সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জোরে হবে না পেছন দিক থেকে জোরে হয় না নারায় তাকবীর নারায় তাকবীর সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়কে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ কমে যাচ্ছে কেন দম শেষ সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শতনে আমার তোমার হাতে রাখি সারা হয়ে যাবে কায়ামত জোরে হবে না গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করার বিজ্ঞান এখনো কিছু করতে পারেনি আবিষ্কার হয়েছে ওই যেখান মানে একটু দুম করে আওয়াজে ধোয়া একটু ক্ষতি হলো দুনিয়া ধ্বংস করার ক্ষমতা রাখে ইন্নানি আল্লাহ সেটা হলো আমাদের নিশ্চয়ই আল্লাহ একবার জোরে বলো জোরে হবে না আল্লাহ বলছে তোরা মারলে শব্দ হয় আমি মারবো কোনো শব্দ হবে না দেখ করোনা ভাইরাস চোখে দেখা যায় না বিনা শব্দে দুমদাম পড়তে সব এক চান্সে 200টা দেশ লকডাউন এই মাথায় ঢুকছে এই পাওয়ার কার এ পাওয়ার কার সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়কে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শতনে আমার তোমার হাতে রাখি সারা হয়ে যাবে কায়ামত এই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়া পুরো এই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া পুরো সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জোরে হবে না নারায় তাকবীর জোরে জোরে লা ইলাহা এত গলা টানলে আমি ওয়াজ করতে পারবো হেরা এখান থেকে আর একটা জায়গায় যেতে হবে তোরে মেরে ফেলবি নাকি বলবি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই সাউন্ডটা থাক ভাইরা বসার জায়গা পাচ্ছে না না বসতে চাইছে না কোনটা বলে বলো ওখানে দাঁড়ালে হবে না শোনার মানে এসো বসে যাও দরুদ শরীফ আল্লাহুম্মা তুই এইখানে এসে বস ও রে জনেরা নজনে যুবকীরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিদা মা ও বোনেরা আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলে এক নম্বর হারাম জিনিস প্রতিষ্ঠিত করা হবে তার নাম হলো সুদ দ্বিতীয় নম্বর বললেন নবী জেনা এ নজনে যুবকীরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিলে ও আমার সাবারা তৃতীয় নম্বর গোনা ওই তৃতীয় নম্বর হারাম জিনিসটা প্রতিষ্ঠিত করা
হবে সমাজে সমাদৃত করা হবে ওই হারাম জিনিসটার নাম হলো মদ শরাবকে পৃথিবীর জমিনে রাষ্ট্রনায়কেরা সমাদৃত করবে প্রতিষ্ঠিত করবে সেটা আমরা 2020 সালেও দেখতে পেলাম আল্লাহ দেখিয়ে দিল করা লকডাউন যখন মানুষ ফাঁকায় বের হতে পারে না করোনা ভাইরাসের থেকে করোনা ভাইরাসের ভয়ের থেকে পুলিশের ডান্ডার ভয় বেশি কেউ ফাঁকায় বের হতে পারে না সবজি বাজার যখন বন্ধ মাছের বাজার যখন বন্ধ চালের দোকানেও চাল পাওয়া যায় না তখনই সরকার ঘোষণা করলে কোন দোকান খোলা যাবে না কোন দোকান খোলা যাবে না সব কড়া লকডাউন দেয়া হলো কিন্তু দুটি দোকান খোলা থাকবে একটার নাম হলো ওষুধের দোকান দ্বিতীয়টার নাম হলো মদের দোকান জোরে বলে এক কিলোমিটার লাইন দে মদ কেনার জন্য দাঁড়িয়ে সকালবেলা দুটো সবজি কিনবো বাচ্চাগুলো খেতে যায় না একটু মাছ কিনবো যাওয়া যাবে না ঠিক না ভুল ধরে বলে মদ কিনতে যাবো ওখানে আর করোনা নি ভলিউমটা একটু কম হালকা ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে আরে ভাই দুটো সবজি কিনব যাওয়া যাবে না লকডাউন মদ যান আমাদের ভারতের সরকারের সঙ্গে কি সুন্দর করোনা ভাইরাসের সেটিং করোনা ভাইরাসের সঙ্গে পুরো মিটিং সেটিং দুটো হয়ে গেছে অবাক হয়ে যাচ্ছে করোনা বলেছে সপ্তাহে আমি দুদিন বেরোবো আমি ভুল বলছি নাকি হাসছেন কেন করোনা ভাইরাস বলে দিয়েছে সপ্তাহে দুদিন বেরোবো পাঁচ দিন আপনারা যা করুন কোনো অসুবিধে নেই হ্যাঁ বাস ট্রেন গাড়ি অফিস আদালত যা আছে সব করুন অসুবিধা কিন্তু দুদিন আমি বেরোবো আমাদের সরকার বললো সপ্তাহে দুদিন লকডাউন বাকি সব ঠিক আছে মানে আমরা যেরকম গরু রাখাল সেরাম আল্লাহ করেছে নেতা মানেই তো রাখাল জানেন তো আমাদের চড়াচ্ছে সেই রকম আর বলছি ঠিক আছে ঠিক আছে দুদিন তো অসুবিধে নেই পাঁচ দিন তো খোলা থাকবে ব্যাস এই বললে যারা একটু পলিটিক্স করে তারা আবার টেনশনে পড়ে যাবে লে আমাদের বিরুদ্ধে বলছে খোদার কসম তুই বল আমার তুই আমার বল তুই আমার শত্রু নয় আমি তো শত্রু নয় ভাই হিসাবে বলছি করোনা ভাইরাস যদি বেরোয় প্রত্যেক দিনই তো বেরোবে তুই কোথায় পেলি কোত্থেকে পেলি এসব কোত্থেকে পেয়েছিস আইটেম দেখলে মাথা খারাপ আল্লাহ বললে তোরা এত বড় গরু হয়ে গেছে তোরা এত বড় গরু হয়ে গেছে দুনিয়ার জমিনে আমি গরু ছাগল বানিয়েছি তার থেকেও বড় গরু তোরা তোদের দুপা দিয়েছি আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মখলুক বানিয়েছি তারপরে গরুর মতো তোদের চরিত্র হয়ে গেছে ছাগলের মতো তোদের চরিত্র হয়ে গেছে তাই শুধু ওদের মুখে আর গেজে থাকবে না তোদের মুখেও গেজে দিয়ে দিলাম মাক্স তার মানে কি গেজে আগে ওই সেই চাচা দাদারা সবাই মাঠে নাঙল দিয়ে নিয়ে যেত গরু লোকের ধান খাবে দে মুখোশ করিয়ে আমাদের ওদিকটা গেঁজে বলে গেঁজে গেঁজে লাগে ও মাল ওর ভেতরেই চিউ হচ্ছে কোনো উপায় নেই সব আটকে দেওয়া যে ঘরের মেয়েগুলো সুন্দর সুন্দর কালার মেরে মেরে ঘুরতো এখন কসমেটিক্স এর দোকানে হাওয়া চলছে ও মশা তাড়াচ্ছে খরিদ্দার আর কিছু কিনতে আসে না কারণ যে ঘষা ঘষি হতো মুখটাই সেটাই তো ঢাকা খোদার মা শাহনাজ ভাই বলতো কাজ হতো না আল্লাহ বলছে তোর আর কিছু বলতে হবে না আমি দেখতেছি Oh, I'm in
নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা বোনেরা ভুলে ভয় বুঝবেন না আল্লাহর বিদিন দুনিয়ার বাদশার হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে ওয়া মাসাবারা ওয়া মাসাবিদা আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম মতকে সমাদৃত করা হবে প্রতিষ্ঠিত করা হবে আমাদের ভারতবর্ষের ভিতরে প্রতি বছরে 30,000 মদের দোকানের লাইসেন্স দেয়া হয় তার ভিতরে 12,000 অনলি শুধু বাংলাতে চালু আছে মদের দোকান প্রতি বছরে কটা করে 12,000 করে লাইসেন্স দেয়া হয় অথচ বুট ভাজা হরুম ভাজা জিলিপি ভাজা মোড়ে মোড়ে বসবে ওর লাইসেন্স দিতে যায় অসুবিধা আছে কথা বলছেন না কেন বিশ্বনবী 1442 বছর আগে বললেন মদকে সমাদৃত করা হবে সমাজে প্রতিষ্ঠিত করা হবে কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ 1442 বছর আগেকার কথা 1442 বছর পরে একদম আয়নার মতো পরিষ্কার একবার জোরে বলুন না ও মেয়েরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশার হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে চতুর্থ নম্বর হারাম জিনিসটা সমাদৃত হবে ওই হারাম জিনিসটার নাম হলো জুয়া এই নজরে যুবকেরা দেউলে বাড়ি কিংবা আপনাদের এই জীবনতলা ঘট পুকুর এলাকায় দেখতে পাওয়া যায় সন্ধ্যাবেলা সকালবেলা টেবিল নিয়ে বসে ধূপ দিয়ে বসে যেন মনে হয় বেহেশত সার্টিফিকেট বিক্রি করছে লটারি 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 50 টাকা 1 কোটি টাকা দাম মারবে এ নজনেরা ওটাও শুধু বসে না আমাদের ঘরের যে ছেলেগুলা আমাদের পিছনে তকবীর দেয় জিন্দাবাদ দেয় ফুরফা সিলসিলা জিন্দাবাদ বলে তকবীর দেয় ওরা হলো বড় বড় জুয়ার সদস্য ইন্টারন্যাশনাল জুয়া এখন সমাদৃত হয়েছে গোটা বিশ্বের জমিনে এক নম্বর জুয়ার আসরে এক নম্বর স্থান অধিকার করেছে সেটার নাম হলো ক্রিকেট খেলার ক্রিকেট বা ক্রিকেট খেলার বল ভিতরে আইপিএল আইসিএল যেটা টি-20 বলা হয় ওই খেলাটা বিশ্বের জমিনে এখন এক নম্বর জুয়ায় আসর আপনার আসনে আসনে আপনার সীমে সমাদৃত হয়েছে এ নজনের আমিও করেছি আমার কলেজ লাইফে রেকর্ড আছে ফুরফুরার জমিনে যখন আমি মাদ্রাসায় পড়ছি তখনও রেকর্ড আছে ফুরফুরা শরীফে গিয়ে এখনো সিনিয়র মাদ্রাসায় গিয়ে খোঁজ নেবেন সুপারিনটেন্ডেন্ট সাহেব রফিক সাহেব হুজুর কেবলার কাছে খোঁজ নেবেন যে শাহনাজ ভাই শাহনাজ ভাইয়ের খেলাধুলার কি রেকর্ড আছে এখানে বলে দেবেন ওর মতো ক্রিকেট কেউ পারত না একদম হুগলি ডিস্ট্রিক্টের হয়ে চুচুড়া পর্যন্ত আমি খেলতে গেছি তখন এতটা তো ঘোর ম্যাচ বুঝিনি বুঝতে যখন দেখেছি এটা জুয়ার সঙ্গে সম্পর্ক পঙ্গু হয়ে গেছে আমার দরকার নেই কথা মাথায় ঢোকে না বলে ছয় দেখেছে যে এক বলে ছয় রান দরকার মাগরিবের আজান হচ্ছে মাগরিবের আজান হচ্ছে যে ছেলেটা বলে আমি অমুক হুজুরের মুরিদান ও দেখছে এক বলে আর ছয় রান দরকার মোবাইল খুলে সামনে করে বসে দিয়ে এক বলে ছয় দরকার ব্যাট করছে ধোনি কি ধোনা ধুধবেন তার ঠিক নেই যে টেনশন তো ওর হওয়ার দরকার যে এক বলে ছয় রান দরকার
দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এত টেনশন নিয়ে লাভ নেই, কারণ সব এগ্রিমেন্ট হয়ে আছে, ছয় মারলেও টাকা পাবো না মারলেও টাকা পাবো, এগ্রিমেন্ট করা থাকে। তো যে বল করছে সে কি হবে চেষ্টা করবো, যদি হলো হলো না হয় না হলো আমার কিছু যায় আসে না, মাল এগ্রিমেন্ট হয়ে গেছে। আইপিএল খেলার সিস্টেম তো এটা, তিন বছরের এগ্রিমেন্ট, যে ব্যাস বল করছে বল করছে, বোলার বল করছে, ব্যাটিং ব্যাট করছে, কোনো টেনশন নেই, ওদের গাদে ঘাম নেই। আর যে রমিসুদ্দিনের ব্যাটার ব্যাটের সঙ্গে টাচ হয়েছে, বল হাওয়ায় উঠছে, তখন চোখ বন্ধ করে কান্দু করে বলছে আল্লাহ ছয় হইও, আল্লাহ ছয় হইও, আল্লাহ ছয় হতে বলছে। ওর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? এ কথা বলছেন না কেন? ইসলামের দুশমন কে? ধোনি। ইসলামের দুশমন হচ্ছে এই ঘরে জানাজা নামাজ মুসল্লিরা পড়তে পারবে না, কিন্তু হলে কি হবে? তো আমার মুরিদ সিলসিলা ফুরফুরাশে, আমি শাহনাজ, তিন লাইনের মলি সাহেব, আমার ফতোয়া আগে না 25,000 কিতাবের যিনি আলেম ছিলেন তার ফতোয়াটা আগে, কথা বলেন না কেন? বসে আল্লামা হুজুর 25,000 কিতাবের আলেম ছিলেন, একবার জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? বিশ্ব নবীর 25,000 হাদিস জানার সিনাতে প্রকুস্ত ছিল, একবার জোরে বলবেন না? কিতাব খুলে দেখো মুরিদ কলগে যাবেন উনি। মুজাদ্দিদের জামানের দরবারে আলেম এসছে, আলেম নাম বসিরহাটের ছেলে রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন মুজাদ্দিদের জামানের কাছে এসছে পীর সন্ধানে আল্লামা রুহুল আমিন। মুজাদ্দিদের জামানের কাছে আসতেই মুজাদ্দিদের জামান দেখলে, বাবা রুহুল আমিন বসো, একবার জোরে বলতে পারেন না? নাম বলেছে? আমি রুহুল আমিন বলেছে, সালাম দিয়েছে, নাম জেনে ফেলেছে। আল্লাহর ওলি যারা ঘর, আল্লাহর মাহবুব যারা ঘর, আমার আল্লাহ তাদের রেডার দিয়ে দেয়, ওই রেডারের আওতায় বান্দাদের পরিচিতিটা পেয়ে যায়। জুতোটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিলেন, জোরে বলুন, জোরে হবে না? ভরে নিয়ে বগলেতে জুতোটা নিয়ে আল্লাহর ওলি খালিফায় 4 কিলোমিটার ঘেটে দরবারে ফুরফুরা শরীফে সে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি আল্লাহর ওলি
মুজাদ্দিদ জামান মুচকি ঘেঁষে বললেন বাবা রুহুল আমিন রে ও বাবা রুহুল আমিন গত দিনে তুমি এসেছিলে জুতো পায়ে দিয়ে গত দিনে তোমার এলেম ছিল তোমার ভিতরে এলেম ছিল আজ এলেম আছে আগের দিনের এলেমের সম্মান আমি আবু বকর করতে পারিনি কিন্তু আজকে যে রুহুল আমিনের ভিতরে এলেম আল্লাহ দিয়েছে ওই এলেমকে আমি মুজাদ্দিদ জামান আজকে সম্মান করলাম জোরে হবে না বোঝা যাচ্ছে ওয়াজ হুজুর হলি হবে না ভিতরে মাল মশলা থাকতে হবে পরের পেছনে খোসা মেরে হলি সারা জীবন বাস দিয়ে গেলে নামের আগে পীরে কামেল নামের আগে দিয়ে দাও বাস দোয়া আমেল কথা ঠিক না বল জোরে বলেন না আল্লাহ ওয়ালারা আল্লাহর মাহবুব বান্দারা কখনো পিছনে সমালোচনা করে না কারণ ওটা হারাম জোরে বলবেন না জোরে বলবেন না আল্লাহ ওয়ালাদের জবান দিয়ে কখনো সমালোচনা বেরোয় না আত্মসমালোচনায় তাদের জীবন ব্যস্ত একবার জোরে বলবেন না আর পর সমালোচনায় যাদের জীবন ব্যস্ত জবান ব্যস্ত তো ওলি না শয়তানের এক নম্বর গলি কথা ঠিক না ভুল জোরে বলে বাস দিনে ওয়ালা হুজুর তোমার বাসের উপরে ডিফেন্ড করবে তো আল্লাহ কেন তাহলে আল্লাহর কি ক্ষমতা রইল তোমার বাসের উপরে যদি ডিফেন্ড করে আমার আল্লাহ নির্ভর করে আল্লাহর ক্ষমতা রইল কোথায় আল্লাহ নিজস্ব একটা পাওয়ার আছে সেই জন্য নিজের নাম আল্লাহ রেখেছে একবার জোরে বলুন জোরে বলবেন না তোমার ধার করতে হয় তোমার গার্ড লাগে পৃথিবীর জমিনে বিরাজমান করতে গেলে গাড়ির দরকার হয় তোমার ক্ষুধা লাগলে খাবারের দরকার হয় আমার আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম রুহুল আমিন এসো বাবা আমার কাছে এসো আসার কথা ছিল 40 দিনের পরে তুমি 30 দিনের মাথায় এসেছো বাবা কেন এসেছো তুমি বলবে না আমি বলবো বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ও বাবা রুহুল আমিন গত রাতে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সাক্ষাৎ তোমার নসিব হয়েছে আরো জোরে বলো সুবহানাল্লাহ ও বাবা রুহুল আমিন আলেম হয়েছিল এলেম হাসিল করেছিল নবীকে হাসিল করতে পারোনি আর আবু বকরের দরবারে 30 দিন এসেছো না একদিন এসেছো 30 দিনের সবক নয় 40 দিনের সবক দিলাম দরুদ শরীফের সবক দেইনি তওবা ইস্তিগফারের সবক দিয়েছি 30 দিনের ভিতরে নবীর সাক্ষাৎ পেয়েছো বাবা জোরে বলুন সুবহানাল্লাহ যদি আরো 10 দিন কমপ্লিট করে আসতে শুধু আমার নবীকে দেখতে না তুমি আল্লাহর সাত তবক আসমান থেকে জমিন পর্যন্ত টোটালটাই তুমি দেখে ফেলতে এই সিলসিলার মানুষ আমরা কি গো এই সিলসিলার মানুষ আমরা আমাদের কত জবানকে সংযত করে চলতে হবে হ্যাঁ আছে কিছু আছে নেই আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা একটু ছাটাও আনেন ভাইজান চলে এসেছে একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা প্রাণ খুলে আল্লাহুম্মা আমিন
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি বলা সালাম তোমার জোরে হবে না এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي আসমানেতে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজ তারা দিশিহারা জোরে হবে না চিল্লে হবে না আসমানেতে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজ তারা দিশে হারাই এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায় এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায় ও মদিনার কাবলি বলা সালাম তোমার জোরে হবে না এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলে সাগরের ঢেউগুলো সব পরম্পরা নবীর প্রেমে আজ তারা পাগল পারা জুড়ি হবে না সুবহানাল্লাহ সাগরের ঢেউগুলো সব পরম্পরা নবীর প্রেমে আজ তারা পাগল পারা এই পৃথিবী সৃজন হলো তোমার শিলায় এই পৃথিবী সৃজন হলো তোমার শিলায় ও মদিনার কামলি বলা সালাম তোমার জোরে হবে না নারায় তকবীর নারায় তকবীর এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় ও মদিনার কামলি বলা সালাম তোমায় আল্লাহুম্মা ওয়ালা আলি ও বেজনেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা তাহলে পীর মোর্শেদে সম্পর্কটা পীর যেমন হবে মুরিদটা সেরকম হবে আপনি যদি নিজেকে পীর বলে দাবি করেন আপনার আনুগত্য যারা করবে আপনার অনুসারী যারা হবে তাদেরকে সাইজ করা তাদেরকে ঠিক জায়গায় চালনা করার দায়িত্ব আপনার এ নজনে যুবকেরা যেমন পরিবারে হেড হয় তার বাপ তার মা সেই রকম কোন পৃথিবীর আলেম যদি কোন পৃথিবীর মানুষটা যদি পীর বলে দাবি করে ওই সংসারের মতো তাকে তার মুরিদদেরকে চালনা করতে হবে হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে গেলেন মুজাদ্দিদ জামান দাদাদার হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হাতে হাতে যেদিন আমি বায়াত হয়েছি আমি রুহুল আমিন ঘন 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 আমার নবীর সাক্ষাৎ আমার নসিবে হয়ে যেত আমি রুহুল আমিন কোন কিতাব লিখতে বসলে নবীর হাদিসটা যখন ইবারতটা যখন লিখতে শুরু করতাম আমার নবীর হাদিস লেখার সাথে সাথে আমার নবীকে আমি দেখতে পেতাম লাইন যদি গন্ডগোল হয় তার কাটা যদি হয় বাড়িতে যতই ভালো আয়োজন করো না কেন লাইট কিন্তু তোমার জন্য না কথা ঠিক না ভুল জোরে বলে
ও ভালো আয়রিং করেছে, মাসকারে তার কেটে দিয়ে মিস্ত্রি সুইচ মারছে, ইন্ডিকেটর জ্বলছে, লাইট আর জ্বলে না। দেখ 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 এত সুন্দর দামি মিস্ত্রি, মাঝখান থেকে খোঁজ নিয়ে দেখা গেল ও ভেতরে ওয়্যারিং এর ভিতরে তার কেটে দিয়েছে।